সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখো তারপরে এমসিকিউতে কি বলেছে, দুটি ভগ্নাংশ পরস্পর এক নম্বর কি বলেছে, এক নম্বর প্রশ্ন এসে চলে আসি, দুটি ভগ্নাংশ পরস্পর অনন্য হলে তাদের গুণফল হয়, এখনই করালাম একটু আগেই করেছি এক। আচ্ছা প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কি হবে, প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে ছোট। কেন প্রকৃত ভগ্নাংশ কি জিনিস, প্রকৃত ভগ্নাংশ দুইয়ের তিন, এটাকে বলবো আমি প্রকৃত ভগ্নাংশ, যেখানে তোমার লব হবে ছোট হর হবে বড়, এবং অপ্রকৃত ভগ্নাংশ হবে লব হবে বড় আর হর হবে তোমার ছোট। তাহলে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ তুমি ভাগ করে দেখো তাহলে কত হচ্ছে, দুই ভগ্নাংশ মানেই ভাগ আমরা জানি, তাহলে দশমিক দিয়ে শূন্য, তিন ছয় আঠেরো, তাহলে দেখো কি হচ্ছে দশমিক ছয়। দশমিক ছয় মানে কি, দশমিক ছয় মানে সেটা হচ্ছে একের থেকে ছোট, এক মানে 1.00, তার মানে এই দশমিকের আগে কিছু নেই মানে শূন্য আছে, তাহলে 1.00 পূর্ণ সংখ্যা, এক হচ্ছে পূর্ণ সংখ্যা, একের থেকে ছোট হচ্ছে তোমার 0.6। এবার যে কোনো দেখো আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ দেখো যদি আমি ভাগ করি তাহলে কি হচ্ছে, এইটা খুব আসে যে প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট না বড়, বা অপ্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট না বড়, এটা খুব প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে তিন এককে তিন দেখো, 1.00, তিন ত্রিককে নয়, আমি এরপর আর করছি না, ঠিক আছে। তার মানে 1.3, এক মানে 1.0, তাহলে 1.3 মানে কি হচ্ছে একের থেকে বড়, 1.3 মানে একের পরে আরও একটা এক্সট্রা আছে পয়েন্ট তিন, তার মানে একের থেকে বড়। আর 0.6 মানে কি হচ্ছে, 0.6 মানে মানে হচ্ছে শূন্যর থেকে বড় কিন্তু একের থেকে ছোট, মানে লেস দেন ওয়ান, এটা তোমরা বুঝবে না একের থেকে ছোট, ঠিক আছে। তাহলে কি জানলাম আমরা, যে সমস্ত প্রকৃত ভগ্নাংশ হচ্ছে একের থেকে ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশ সর্বদা কি হয় একের থেকে বড় হয়। ওকে আচ্ছা তারপর কি বলেছে, প্রকৃত ভগ্নাংশ সর্বদা মান সর্বদা কি হবে, করলাম তো, প্রকৃত ভগ্নাংশ মান সর্বদা কি হবে একের থেকে ছোট হবে। ভগ্নাংশে সরল করার সময় যে প্রক্রিয়াটি বন্ধনীর কাজে ঠিক পরে করা হয়, ভগ্নাংশে সরল করার সময় যে প্রক্রিয়াটি বন্ধনীর কাজে ঠিক পরে করা হয় সেটি হলো, আচ্ছা ভগ্নাংশে কাজ হোক বা সরল হোক নর্মালি আমরা কি জানি বদমাস, BODMAS, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, অফ মানে এর, এখানে বন্ধনী, বন্ধনী মানে কি, বন্ধনী মানে হচ্ছে বন্ধনীর কাজের ঠিক পর, বন্ধনী মানে হচ্ছে ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটের কাজের পরে কে আসছে অফ, অফ মানে হচ্ছে এর, তাহলে আনসার আমার কি হচ্ছে এর। ওকে এরপর কি বলেছে দেখো, যদি কোনো ভগ্নাংশে লব ও হর উভয়ে পূর্ণ সংখ্যা হয় তাহলে ভগ্নাংশটিকে বলা হয়, যদি কোনো লব ভগ্নাংশে লব এবং হর উভয়ে পূর্ণ সংখ্যা হয় তাহলে একটি সরল ভগ্নাংশ একটি মিশ্র ভগ্নাংশ এদের কোনোটি নয়, এটা তাহলে সরল ভগ্নাংশ, কারণ লব হচ্ছে আমি নিলাম 4, হর নিলাম হচ্ছে 10, তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে কি বলবো একটা সরল ভগ্নাংশ নর্মাল। মিশ্র ভগ্নাংশ কি ছিল, লবেও বসবে, আমি আগের ভিডিওতে সব দেখি, লবেও বসবে তোমার একটা ভগ্নাংশ, হরেও বসবে, হয় লবে বা হরে একটা ভগ্নাংশ বা লব হর দুটোতে ভগ্নাংশ বসলে তখন তাকে মিশ্র ভগ্নাংশ বলবো, তাহলে এটা তোমার কি হচ্ছে, তাহলে এটা তাহলে তোমার একটি সরল ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমার কি হচ্ছে, যদি একটি ভগ্নাংশে লব ও হর উভয়কেই একই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে তার মান অপরিবর্তিত থাকে, আমি এর আগেও বুঝিয়ে দিয়েছি, এর আগের চ্যাপ্টারে আমি বললাম যে কোনো যদি ডিটেলসে বুঝলাম বোঝাবো না, আগের ভিডিও তোমরা দেখে নেবে, ঠিক আছে। ছ নম্বর কি বলেছে, 5/6 ভগ্নাংশটি 6/7 ভগ্নাংশটির চেয়ে বড় কি ছোট, আমি আবারও বললাম এর আগে যে ট্রু ফলসগুলো ছিল সেখানেই করেছিলাম, যে যে রুলসটা হয় সেই রুলসটা আমি পরে লাস্টে দিয়ে করাবো, নর্মালি তোমরা কি ভাগ করে দেখে নিতে পারো। তাহলে 5/6 মানে কি, 5 দিয়ে যদি ভাগ করি, দশমিক দিয়ে শূন্য, 6 দিয়ে ভাগ করলে 5কে, 6/6 48, তাহলে 48, 2 দশমিকের জন্য শূন্য, 6/3 18, আমি আর করছি না, আচ্ছা আচ্ছা আর করছি না আমি, ঠিক আছে। দশমিক 8/3, 6/7 মানে কত হচ্ছে, অত করার দরকার নেই, দেখো 6/7 মানে কি হচ্ছে, 6/7 মানে একটা প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে একটা কি, সরি এটাও তো একটা প্রকৃত ভগ্নাংশ আছে,
তাহলে কি হচ্ছে তোমার এখানে 5/6 মান বের হলো 0.83। আমি 6/7-এর মানটা বের করি, 6/7 কত হচ্ছে, 6/7 0.83 নয়, 0.83 পরে আরো হবে, আমি 2 ঘর অবধি নিয়েছি, দশমিক দিয়ে শূন্য, 7×56 4, দশমিকের জন্য আবার শূন্য, 6×5=35, 5×35 পাঁচ, আর করছি না। এখানে বেরোলে এর মান বেরোলো 0.85, আর এর মান বেরোলো 5/6 মানে 0.83। তাহলে 0.85 আর 0.83 এর মধ্যে বড় কি হচ্ছে, 0.85 বড়, এটা বড়। তাহলে কি হয়েছে, 5/6 ভগ্নাংশটি 6/7 ভগ্নাংশটি থেকে, তাহলে বড় এটা 6/7, তাহলে 5/6 কি হচ্ছে ছোট, তাহলে 5/6 ভগ্নাংশটি 6/7 ভগ্নাংশটির চেয়ে ছোট। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি, 1/2 ও প্লাস 2/3 ভগ্নাংশটি সরলতম মান। তাহলে 1/2 এবং 2/3 এর সরলতম মান, দেখো এখানে কি হচ্ছে, আমি এখানে 3, 2, 4, 7, 8 ঠিক আছে, দেখো এখানে 1/2 আর 2/3 ভগ্নাংশটি সরলতম মান, তাই তো যোগ দেওয়া আছে, তার মানে এদের যোগ করলে, এর পরের চ্যাপ্টারে ছিল যোগ বিয়োগ, সেটা আমি সেই ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তো সেখানে তোমরা আশা করছি দেখে নিয়েছো। 2 আর 3-এর লসাগু কত হবে, 2 আর 3-এর লসাগু হবে 6, তার মানে হর যেটা হবে, এদের যোগ করলে যে ভগ্নাংশটা পাবো তাদের হর হবে 6। লবে কি হবে আমার দেখার দরকার দরকার নেই, হর হবে 6। এখানে দেখো যে অপশনগুলো দেওয়া আছে সেখানের মধ্যে হর 6 দেওয়া আছে, এটাতে 1/6 মানে কত, 1/6 মানে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছিলাম, 7/6 কী করে হবে সেটা আমি আগের ভিডিও দেখিয়ে দিয়েছি, তার মানে এখানে হর 6 হচ্ছে এটাতে, তার মানে অপশন হচ্ছে আমার এটা, তার মানে 1/2 এবং 2/3-এর সরলতম মান হচ্ছে 1/6। ওকে, এরপর চলে আসছে তোমার বর্গীয় নম্বর, বর্গীয় নম্বর কি হতে হবে, 5/2 এবং 5+2 সংখ্যা দুটির মধ্যে সম্পর্ক হলো এই যে প্রথম সংখ্যাটি বৃহত্তর, দ্বিতীয় সংখ্যাটি বৃহত্তর, তারা সমান, ভ্যালু হচ্ছে তারা সমান। কেমন করে ভ্যালু সমান হচ্ছে, আমি আগের ভিডিওতে যেখানে মিশ্র ভগ্নাংশ সম্বন্ধে দেখিয়েছি সেখানে আমি সমস্তটা ভেঙে দেখিয়ে দিয়েছি, এই দুটো মানে একই, 1/2 যা 1+2 তা একই জিনিস, শুধুমাত্র পূর্ণটা আলাদা হয়ে যায়, এটা মানে হচ্ছে এটা। ওকে, এরপরে কি আসছে, একটি মিশ্র ভগ্নাংশের মান সর্বদা, একটি মিশ্র ভগ্নাংশের মান সর্বদা কি হবে, 1 অপেক্ষা বৃহত্তর। আচ্ছা এটাকে বুঝতে হবে যে মিশ্র ভগ্নাংশ কোথা থেকে আসে, মিশ্র ভগ্নাংশ সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ থেকে আসে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশতে কনভার্ট করা যায়, প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায় না। তার মানে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, আমি ওপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে, তাহলে আমি এর আগের ভিডিওতে বা এর আগের যখন অনুশীলন স্টার্ট করেছিলাম তখনই বলেছিলাম যে কি করে তোমার এই যে না 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 সরি এর আগের ভিডিওতে না, এখানেই তো বললাম আমি, এই যে এইখানে 6 নম্বর অঙ্কে তো বললাম যে প্রকৃত ভগ্নাংশ সর্বদা 1-এর থেকে ছোট হয় এবং অপ্রকৃত ভগ্নাংশ সর্বদা 1-এর থেকে বড় হয়। যদি অপ্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে বড় হয় তো অপ্রকৃত ভগ্নাংশ থেকেই পাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশ তাহলে কি হবে, 1-এর থেকে বড় হবে, তাহলে একটি মিশ্র ভগ্নাংশের মান সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর। ওকে, একটা অপ্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে বড় হয়, এবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি করা যায়, তার মানে কি বলতে পারি, মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু 1-এর থেকে বড়, মিশ্র ভগ্নাংশ সেহেতু 1-এর থেকে বড় হবে, 1-এর থেকে বড় মানে 1 অপেক্ষা বৃহত্তর। এরপরে নিয়ম নম্বর কি বলেছে, 500 টাকার 2/5 এর 1/2, 500 টাকার 2/5 এর 1/2 এর মান কত, 500 টাকার 2/5 এর 1/2 আছে, 500 টাকার 2/5 মানে কত আগে বের করি, 500 টাকার 2/5 মানে 500 × 2/5 কত হবে, 100, তার মানে 200 টাকা। এবার 200 টাকা এর 1/2, 1/2 মানে হাফ, মানে আবার × 1/2, তার মানে 100, তার মানে 100 টাকা, 100 × 100 মানে 100 টাকা। তাহলে 500 টাকার 2/5 টাকার বা টাকা এর এই কথাগুলোর মানে কি, গুণ। তাহলে 500 টাকার 2/5 মানে 500 × 2/5 যখন যোগ বিয়োগ করেছিলাম ভগ্নাংশের সরল করেছিলাম তখন সেখানে বলে দেওয়া ছিল, আমি সেই ভিডিও আগেগুলো আগে দিয়ে দিয়েছি। তাহলে 500 টাকার 2/5 মানে কত, 500 × 2/5, সেখান থেকে ভ্যালু পেলাম 200। আবার বলেছে যেটা বেরোবে তার 1/2, তাহলে তার 1/2 মানে সেটা গুণিতে 1/2, 2 দিয়ে 200 কাটলাম 100, 100 × 1 মানে আনসার হচ্ছে আমার 100। ওকে, চলো নেক্সট পার্টে চলে যাচ্ছি।
এখানে দেখো কি বলেছে, নিম্নলিখিত ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এটা আমি এর আগে করে দিয়েছিলাম আগে ভিডিওতে, সেখান থেকে দেখে নিয়ে আশা করছি সবটাই পেরে যাবে তোমরা। নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, তাও সব বলে দিয়েছিলাম আমি। নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এখানেও সব পেরে যাবে। আমি একটা করে দিচ্ছি, যেখানে যেটা বড় আছে 102/391। এটা তাহলে করে দিচ্ছি আমি এখানে 102/391, 102/391। আচ্ছা এটা কত দিয়ে কাটবে? এটা কাটবে হচ্ছে তোমার 17 দিয়ে, পুরোটাই 17 দিয়ে কাটবে। হ্যাঁ 17 দিয়ে, 17 ছয় বারে যাবে উপরেরটা, নিচেরটা কাটবে হচ্ছে 17 2 34, 5 1, 17 3 51। তো আমার আনসার হবে কত? 6/23। ঠিক আছে, এই অঙ্কটা বড় ছিল তাই করে দিলাম এটা। বাকি এগুলো সব, এটা 2 দিয়ে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে এটা কাটবে হচ্ছে, এটা 15/5 দিয়ে কেটে যাবে, এটা কাটবে কত দিয়ে? 7 দিয়ে বা 3 দিয়ে, দেখতে হবে কত দিয়ে কাটবে। ঠিক আছে তোমরা দেখে নেবে, তা করে দিচ্ছি 58/145। এটা কাটবে হচ্ছে 29 দিয়ে 29 29, হ্যাঁ 29 দিয়ে 29, 2 বারে 58, এটা কাটবে হচ্ছে 29 29, 5 রং 45 10 14, হ্যাঁ 2/5, তাহলে এটা হচ্ছে আনসার। ঠিক আছে 2/5, এটা কাটবে 17 দিয়ে, এটা কাটবে হচ্ছে 29 দিয়ে, 29, এটা 17। ওকে, সেভাবে তোমরা করে নেবে। আচ্ছা এইবার যে পার্টটা পড়ে থাকছে, এই 7 8 আর 9, এইটার আমি একটা সেপারেট ভিডিও বানাবো, যে কি করে তোমার ছোট থেকে বড় সাজাতে হয় সেটা আমি সাজাবো, দেখাবো। এটা মানের ঊর্ধ্বক্রমে, মানের অধঃক্রমে দুভাবে হয়, লব সমান করে হয়, হর সমান করে হয়, আর এগুলো এগুলো কিছু নেই। এটা আমি এই তিনটের আমি একটা সেপারেট করে একটা ভিডিও বানাবো, ছোট ভিডিও হবে, সেটা দেখে নিলে আশা করছি ফ্র্যাকশন বা ভগ্নাংশের যাবতীয় যা যা আছে সব এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত এই অবধি, দেখাবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং প্র্যাকটিস করে যাও, অবশ্যই প্র্যাকটিস করে যাও, খাতাতে লিখে প্র্যাকটিস করবে, খাতায় অঙ্ক সবসময় লিখে প্র্যাকটিস করতে হবে। তো আজকের মতো তাহলে এখানে শেষ।